এটা হলো রায়পুর রাজবাড়ি বা রায়পুর জমিদার বাড়ির নারায়ণ মন্দির। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে সুপুর হয়ে ইলামবাজার যাওয়ার রাস্তায় রায়পুর রাজবাড়ি। এটা সেই রাজবাড়িরই নারায়ণ মন্দির, এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা হলো রায়পুর রাজবাড়ি। চলুন ভেতরে যাওয়া যাক। এই গ্রামের নাম রায়পুর হলো কেন সেটা নিয়ে বিভিন্ন মতামত আছে। তার মধ্যে বহুল প্রচলিত যে মতটি সেটি হলো 1764 সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে লালচাঁদ সিংহ প্রায় 1000 তাঁতি পরিবারকে নিয়ে এখানে আসেন এবং বসবাস শুরু করেন। কয়েক বছরের মধ্যেই বেশ প্রতিপত্তি লাভ করেন সেই ব্যবসায়। 1770 সালে এই গ্রামের জমিদারি লালচাঁদ সিংয়ের হাতে আসে। এই লালচাঁদ সিংয়ের আমলে 1773 সালে প্রায় 60 বিঘা জায়গার উপরে এই প্রাসাদোপম রাজবাড়িটি তৈরি হয়। কিন্তু ভেতরে ঢুকে দেখা গেল বর্তমানে খুবই অযত্নে এবং বিনা পর্যবেক্ষণে এই ঐতিহ্যবাহী প্রাসাদটি ধ্বংসের কাল গুনছে। ভাবাই যায় না যে একসময় এখানে লোকজনে গমগম করত। প্রায় 120টি ঘর ছিল এই প্রাসাদে। ভেতরে একটা অবশ্যই গা ছমছমে ব্যাপার আছে, তবুও এই বাড়ির কিন্তু ভূতের বাড়ি বলে কোনো দুর্নাম নেই। নিশ্চিন্তেই আসতে পারেন আপনারা। নতুন পুরনো মিলিয়ে বেশ কিছু ছায়াছবির শুটিংও হয়েছে এখানে। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একবার বোলপুর থেকে রায়পুর যাওয়ার পথে ভুবনডাঙ্গা গ্রামে এক ছাতিম গাছের তলায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। তারপরেই তিনি স্থির করেন এবং কয়েক বিঘা জমি কিনে নেন এই রাজপরিবারের কাছ থেকে। আজকের বোলপুর শান্তিনিকেতন কিন্তু তারই ফসল। ভালো করে লক্ষ্য করলে জমিদার বাড়ির ঐতিহ্য এখনও বোঝা যায় প্রাসাদটি থেকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম নতুন নতুন জায়গা আমার ভিডিওতে দেখতে পান। और भालो लागले अवश्यई एकटी लाइक देवें। एतक्षण संगे थाकार जन्य अनेक धन्यवाद।